নমস্কার, কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 401তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 12 এপ্রিল 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাড়িতে শুভাগমন করেছিলেন এবং অদ্ভুত ভঙ্গিতে অনায়াস আধ্যাত্মিকতার সঙ্গে যেন নিজের সাধন জীবনের কথা বর্ণনা করছিলেন। সেই বর্ণনার মধ্যে কোনো আড়ষ্টতা নেই, কোনো জটিলতা নেই, কিন্তু ভারী উচ্চ প্রসঙ্গ হচ্ছিল। আমরা যতটা শুনেছিলাম তারপরে ওই প্রসঙ্গই এগোচ্ছে একটু অন্যদিকে, সেখানেও অসামান্য শিক্ষার উপকরণ থাকছে, সেইখানটিতে আজকে আমরা প্রবেশ করব। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীযুক্ত গিরিশ, ঠাকুরের নাম করিয়া ব্যারাম ভালো করিব এই কথা মাঝে মাঝে বলিতেন, কথামৃতকার লিখছেন। তাহলে ঠাকুর নিজের সাধন জীবনের কথা বলছিলেন এর আগে পর্যন্ত আমরা শুনেছি, তারপরে ঠাকুর যা বলবেন সেটি কেন, তা মাস্টারমশাই সেখানে লিখছেন এটা ভূমিকার মতো করে, ভক্তদের সুবিধার জন্য কতকটা, যে এই জন্য ঠাকুর এই প্রসঙ্গে ঢুকেছেন যে গিরিশবাবু বলতেন ঠাকুরের নাম করে ব্যারাম ভালো করব। কেন এরকম বলতেন সেটা কি আর আমরা পুরোটা বলতে পারবো, কিন্তু গিরিশবাবু যখন থেকে শ্রীরামকৃষ্ণকে বিশ্বাস করতে আরম্ভ করেছেন, তার আগে তো কীরকম একটা স্বভাব ছিল বোহেমিয়ান মতো, যখন থেকে বিশ্বাস আরম্ভ করেছেন তখন থেকে ঠাকুর বলতেন পাঁচ শিখে পাঁচ আনা বিশ্বাস। তার মানে ওই গিরিশবাবুর ওইটি যে ভগবান স্বয়ং সচ্চিদানন্দ স্বয়ং এই শ্রীরামকৃষ্ণ রূপ ধরে অবতীর্ণ হয়েছেন, এটা একবারে পূর্ণ বিশ্বাস গিরিশচন্দ্রের। সেইখান থেকে হয়তো গিরিশচন্দ্র এইরকম ভেবেছেন যে ঠাকুরের নাম করে তাঁকে স্মরণ করে তাঁর শক্তির সহায়ে মানুষের রোগ ভালো করে দেবেন তিনি, সেটা অলৌকিকতার দিক থেকে নয় কিন্তু মানব কল্যাণে হয়তো গিরিশবাবু এরকম ভেবেছেন। কিন্তু এটা এরকম করতে নেই, ভেতরে যদি কিছু শক্তি এসে গিয়ে থাকে যে ঠাকুরের নাম করে ওরকম করবেন, তাহলে সেটা সম্পর্কে খুব সাবধান থাকতে হবে, বর্জন করতে হবে, সেই প্রসঙ্গ তো শ্রীরামকৃষ্ণ বলছেন। তো মাস্টারমশাই ওই ভূমিকাটি করলেন, তারপর লিখছেন শ্রীরামকৃষ্ণ গিরিশ প্রভৃতি ভক্তদের প্রতি, যারা হীন বুদ্ধি তারা সিদ্ধাই চায়। এই শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, যারা হীন বুদ্ধি তারা সিদ্ধাই চায়। ব্যারাম ভালো করা, মোকদ্দমা জিতানো, জলে হেঁটে চলে যাওয়া, এই সব যারা শুদ্ধ ভক্ত তারা ঈশ্বরের পাদপদ্ম ছাড়া কিছুই চায় না। তো ওই সিদ্ধাই শ্রীরামকৃষ্ণ বলছেন, তার মানে হচ্ছে এই অলৌকিক ক্ষমতা, তিনি বলছেন এই অলৌকিক ক্ষমতা যারা হীন বুদ্ধি তারাই এটা চায়। এবং এই তাহলে এই অলৌকিক ক্ষমতা যে ঠাকুরের নাম করে এইসব করবেন, তা সেটা বলছেন যে যারা হীন বুদ্ধি, এটা বলার উদ্দেশ্যই হচ্ছে যে এই বুদ্ধি করো না, আরও অনেক এগোতে হবে, এগোতে পারবে ধর্মপথে, কিন্তু এই সব চিন্তা মনের মধ্যে স্থানই দিও না। তো যারা হীন বুদ্ধি তারা সিদ্ধাই চায়, ব্যারাম ভালো করা, মোকদ্দমা জিতানো, জলে হেঁটে চলে যাওয়া, এইসব যারা শুদ্ধ ভক্ত তারা ঈশ্বরের পাদপদ্ম ছাড়া কিছুই চায় না, বলে কি সুন্দর করে বলছেন সত্য ঘটনার সূত্রে। হৃদে একদিন বললে মামা মার কাছে কিছু শক্তি চাও, কিছু সিদ্ধাই চাও। হৃদয়রাম ওরকম বলতেন যে মামার উচ্চ অবস্থা যখন তখন এই মামাকে দিয়ে অনেক কিছু হবে,
আমার কাছে সব বড় বড় লোকেরা, এইসব নানান রকম হৃদয়ের আমার সব স্ট্রে থটস ছিল। শ্রীরামকৃষ্ণের রাজ রাস্তা আর হৃদয়রাম বিভিন্ন অলিগলিতে ছোটবার চেষ্টা করছেন, তো এরকমভাবে বলেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমার বালকের স্বভাব, কালীঘরে জপ করবার সময় মাকে বললাম, মা হৃদে বলছে কিছু শক্তি চাইতে, কিছু সিদ্ধাই চাইতে। অমনি দেখিয়ে দিলে সামনে এসে পেছন ফিরে উবু হয়ে বসলো একজন বুড়ো বেশ্যা, 40 বছর বয়স, ধামা পদ, কালা পেড়ে কাপড় পরা, পরপর করে হাগছে। মা দেখিয়ে দিলেন যে সিদ্ধাই এই বুড়ো বেশ্যার বিষ্ঠা। তখন হৃদয়কে গিয়ে বকলাম আর বললাম, তুই কেন আমায় এরূপ কথা শিখিয়ে দিলি, তোর জন্যই তো আমার এরূপ হলো। তো এই তীব্র উদাহরণ শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন যে ওই সব চাইতে নেই, মা দেখিয়ে দিয়েছেন এইভাবে। আর এর মধ্যে শ্রীরামকৃষ্ণের সেই অনুপম স্পর্শটি রয়ে গেল যে যা কিছু তিনি করেন মায়ের উপরে নির্ভর করে করেন, নিজে সিদ্ধান্ত নেন না, যেন নিতে পারেন না। আর হৃদয় বলেছেন তিনিও বাচ্চাদের মতো গেছেন, বাচ্চাদের মতো কথাটা আসছে কেন, ওই যে মায়ের কাছে গিয়ে বলছেন, যে হৃদয়রম বলেছে মা সঙ্গে সঙ্গে ওটা দেখিয়ে দিচ্ছেন। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণের প্রত্যয় হচ্ছে, দৃঢ়ভাবে মনের মধ্যে থাকছে, এবং সেটি গিরিশবাবুর প্রসঙ্গে ওই প্রেক্ষাপটে তিনি উপস্থাপন করছেন মানুষের কল্যাণের জন্য অভ্রান্তভাবে। তারপর বলছেন, যাদের একটু সিদ্ধাই থাকে তাদের প্রতিষ্ঠা লোকমান্য এইসব হয়, বলছেন যে একটু সিদ্ধাই থাকলে এইসব হবে। তা যদি প্রতিষ্ঠা লোকমান্য আসে তো খারাপ কি, এইবার সেই জায়গায় আসছেন, কি ভয়ঙ্কর তীব্রভাবে তিনি বলছেন, অথচ শব্দগুলো যেন মনে হবে সাধারণ। এই কথা বলতে জানা এবং ঠিকভাবে শব্দগুলোকে ব্যবহার করা, যেটা কমিউনিকেশনের ক্ষেত্রে, মানুষের সঙ্গে মানুষের ভাব বিনিময়ের ক্ষেত্রে মহামূল্যবান বলে ধরা হয়, সেটির অভূতপূর্ব প্রকাশ শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। বললেন, যাদের একটু সিদ্ধাই থাকে তাদের প্রতিষ্ঠা লোকমান্য এইসব হয়, অনেকের ইচ্ছা হয় গুরুগিরি করি, 5 জনে গণে মানে শিষ্য সেবক হয়, লোকে বলবে গুরুচরণের ভাইয়ের আজকাল বেশ সময়, কত লোক আসছে যাচ্ছে, শিষ্য সেবক অনেক হয়েছে, ঘরে জিনিসপত্র থই থই করছে, কত জিনিস কত লোক এনে দিচ্ছে, সে যদি মনে করে তার এমন শক্তি হয়েছে যে কত লোককে খাওয়াতে পারে, তা বলে লোকে তোমায় তার মানে খুব মানবে। আর এরকম গল্পের মতো যখন বলছেন তখন কীরকম নামগুলো দিয়ে দিচ্ছেন, বলছেন গুরুচরণের ভাইয়ের আজকাল বেশ সময়, গল্পের মতো শুনতেও দিব্যি লাগে, আর তার মধ্যে দিব্য প্রসঙ্গ থেকে যায়। এইবার বলছেন যে এই যে ঘরের মধ্যে নানান রকম জিনিস এবং লোকজন খুব মানছে, এত খারাপ কি, বলছেন গুরুগিরি বেশ্যাগিরির মতো, এই তিনটি শব্দ স্থূলাক্ষরে দেওয়া আছে, ছাড় টাকা করি লোকমান্য হওয়া, শরীরের সেবা এই সবের জন্য আপনাকে বিক্রি করা, যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায় সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্য এরূপ করে রাখা ভালো নয়। মাস্টারমশাই, শ্রীমৎ ভগবদ গীতার 6 অধ্যায়ের 5 শ্লোকের অংশ উদ্ধৃত করেছেন, নাত্মানমবসাদায়েত ন আত্মানম অবসাদায়েত, এই আত্মাকে মনের ঘোলাটে চিন্তার দ্বারা অবসন্ন করবে না, এই যে ভাব সেখানে রয়েছে সেটির তিনি উল্লেখ করলেন, মাস্টারমশাই উল্লেখ করলেন। আর ঠাকুর যখন বলছেন যে আত্মাকে অবসন্ন করবে না এইসব কারণে, আত্মাকে শরীর মন আত্মাকে এইসবের জন্য ব্যবহার করবে না, এইরকম যখন বলছেন তখন আরও তীব্র ভঙ্গিতে এটি আনছেন, যেখানে কিনা তিনি বললেন যে ছাড় টাকা করি, ছাড় মানে হচ্ছে সামান্য,
ছাড় টাকা করি, লোকমান্য হওয়া, শরীরের সেবা, এইসবের জন্য আপনাকে বিক্রি করা, এই যে নিজেকে বিক্রি করা, তার মধ্যে যে গ্লানি আছে সেইটার কথা বলছেন, যে নিজেকে বিক্রি করে দেওয়া, এই শরীর মন সব কিছু দিয়ে ওইগুলো কিনে আনলে, ঘরের ড্রেসিং টেবিল, ঘড়ি আর কি কি, ছি ছি ছি। এইবার বলে ওই তীব্র অ্যাটাক এই ভাবটির প্রতি, দিস অকাল্ট পাওয়ার, তার প্রতি যে তীব্র আক্রমণ শ্রীরামকৃষ্ণ জারি রাখছেন, কিরম গল্পের মতো বলছেন, একজন বলেছিল স্বামীর এখন খুব সময়, এখন তার বেশ হয়েছে, একখানা ঘর ভাড়া নিয়েছে, ঘুঁটে রে, গোবর রে, তক্তপোষ, দুখানা বাসন হয়েছে, বিছানা, মাদুর, তাকিয়া, কত লোক বসীভূত, যাচ্ছে আসছে, স্বামীর এখন খুব ভালো সময়, ঘুঁটে রে, গোবর রে, মানে এখনকার দিনে হচ্ছে ডাবল সিলিন্ডার ইত্যাদি, তো এই সমস্ত তার হয়েছে। এগুলো কেন হয়েছে বলবো? শ্রীরামকৃষ্ণ বলছেন, অর্থাৎ স্বামী এখন বেশ্যা হয়েছে, তাই সুখ ধরে না। আগে সে ভদ্রলোকের বাড়ির দাসী ছিল, এখন বেশ্যা হয়েছে, সামান্য জিনিসের জন্য নিজের সর্বনাশ। এই সিদ্ধাই সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন, এই যে সাধন পথের বিঘ্ন, এটি সম্বন্ধে তীব্র ভাষায় ধিক্কার জানানো যেভাবে শ্রীরামকৃষ্ণ করছেন, এভাবে কতজন করতে পারবেন? যে শব্দের দ্বারা ওই ভাবটিকে ধিক্কার জানানো এবং সাধক সাধিকাকে সাবধান করে দেওয়া, এটা ভাষার এবং ভাবের অসামান্য দক্ষতাপূর্ণ ব্যবহারের দ্বারা হচ্ছে, করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। বলছেন নিজের সাধন জীবনের কথা, মানব ভাবে সাধনার সময় ধ্যান করতে করতে আমি আরো কত কি দেখতাম। আগে বলেছেন যে ভেতর থেকে কে যেন একজন বেরিয়ে এলো, এইসব প্রসঙ্গ আমরা গতকাল শুনেছি। এখানে বলছেন আমি আরো কত কি দেখতাম, বেলতলায় ধ্যান করছি, পাপ পুরুষ এসে কত রকম লোভ দেখাতে লাগলো, লড়াইয়ে গোড়ার রূপ ধরে এসেছিল, টাকা, মান, রমণ সুখ, নানা রকম শক্তি এইসব দিতে চাইলে। বলছেন লড়াইয়ে গোড়া, ওই সেই সময়কার ব্রিটিশ আমলের যেসব সৈনিক, চরিত্র ভালো নয়, সেই তার রূপ ধরে পাপ পুরুষ এসেছে, এসে নানান রকমের লোভ দেখাচ্ছে যে এই হচ্ছে জগৎ নিয়ে ফুর্তি করবার উপায়, টাকা, মান, রমণ সুখ, কত রকম রমণ সুখ, নানা রকম শক্তি, তার মানে সিদ্ধায়ের প্রসঙ্গ এসে গেল তার মধ্যে, এই সব দিতে চাইলে। আমি মাকে ডাকতে লাগলাম, তাহলে ধ্যান করতে করতে তিনি এটা দেখছেন এবং সেই সময় মাকে ডাকছেন যে কি করব কি করব, এই ভাব বড় গুহ্য কথা। এই গুহ্য কথা শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। মা দেখা দিলেন, তখন আমি বললাম মা ওকে কেটে ফেলো, মার সেই রূপ, সেই ভুবনমোহন রূপ মনে পড়ছে, কৃষ্ণময়ীর রূপ, কিন্তু চাউনিতে যেন জগৎটা নড়ছে। কৃষ্ণময়ী বলরামবাবুর বালিকা কন্যা, মাস্টারমশাই পাদটিকাতে লিখেছেন, তো সেই কৃষ্ণময়ীর রূপ বলছেন যে সেই রকম দেখতে পাচ্ছি মাকে, কিন্তু চাউনিতে যেন জগৎটা নড়ছে। কি অপূর্ব বর্ণনা! আমরা বলছিলাম যে ভাষাকে শ্রীরামকৃষ্ণ কিভাবে ব্যবহার করছেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই, রাখেননি, কিন্তু তিনি মা সরস্বতী যেন স্বয়ং তার কণ্ঠ থেকে ধ্বনিত হচ্ছেন। ভাষার সৌকর্য, ভাষার শক্তি, ভাষার মহিমা কত রকম হতে পারে প্রকাশিত। আর এখানে বলছেন যে মাকে যখন ডাকলেন, মা দেখা দিলেন,
তখন আমি বললাম মা ওকে কেটে ফেল। আর মার সেই রূপ, মার সেই রূপ, সেই ভুবনমোহন রূপ মনে পড়ছে। বলরামবাবুর বাড়িতে বসে আছেন এবং তার শিশু কন্যার কথা, বালিকা কন্যার কথা বলছেন, কৃষ্ণময়ীর রূপ। কৃষ্ণময়ীর রূপের সঙ্গে মিলছে, কিন্তু আরও কিছু আছে কীরকম যেন, কিন্তু চাউনিতে যেন জগৎটা নড়ছে, এই চাউনিতে জগৎটা নড়ছে, এ কি এক অপূর্ব মাতৃময় অধ্যাত্ম কাব্য যে কৃষ্ণময়ীর রূপ মায়ের মধ্যে দেখছি, বা মাকে দেখে সেই কৃষ্ণময়ীর রূপের সঙ্গে মিল পাচ্ছি। কিন্তু এই মা, এই বালিকার রূপের মতো মা, তার দেখো চাউনিতে জগৎ নড়ছে, মায়ের মধ্যে সমগ্র জগৎ, কিন্তু এই যে চোখের মণি যে নড়ছে তার দ্বারা জগৎও তার সঙ্গে সঙ্গে নড়ছে। শক্তির এবং সৌকর্যের অপূর্ব সংমিশ্রণ এই অমৃত কথার মধ্যে। ঠাকুর চুপ করিলেন, মাস্টারমশাই লিখছেন ঠাকুর চুপ করিলেন। ঠাকুর আবার বলিতেছেন, আরো কত কি বলতে দেয় না, মুখ যেন কে আটকে দেয়, এইরকম। তারপরে আরো অনুভূতির কথা বলছেন। তাই ওই তার সবই হচ্ছে মাতৃময়, যে মা যেমন যেমন দেখান। এখানেও তো বললেন যে মাকে ডাকতে লাগলাম। আর এই বলরাম মন্দিরে 12 এপ্রিল 1885 বলছেন যে আরো কত কি বলতে দেয় না, মুখ যেন কে আটকে দেয় বলে বলছেন, সজনে তুলসী এক বোধ হতো, ভেদ বুদ্ধি দূর করে দিলেন। তাই সজনে তুলসী, এটা আগেও বলেছেন, আমরা এই দিনের প্রসঙ্গে পেয়েছি আগের পর্বে, যে ওই অদ্বৈত ভাব, কিন্তু সবটাই মায়ের অধীন। বলছেন ভেদ বুদ্ধি দূর করে দিলেন, দিলেন মানে কে, মা দিলেন। ওই দ্বৈত জগতের মধ্য থেকে প্রাপ্ত দৃষ্ট মা, তিনি অদ্বৈত জ্ঞান দিয়ে সমস্তটাকে এক দেখাচ্ছেন। এ শ্রীরামকৃষ্ণের মৌলিক ভাব, অনুভূতি, প্রকাশ, উচ্চারণ। বটতলায় ধ্যান করছি, দেখালে একজন দেড়ে মুসলমান শানকি করে ভাত নিয়ে সামনে এলো, শানকি থেকে ম্লেচ্ছদের খাইয়ে আমাকে দুটি দিয়ে গেল। মা দেখালেন এক বই দুই নাই। এই এক বই দুই নাই স্থূলাক্ষরে দেওয়া আছে। সচ্চিদানন্দই নানা রূপ ধরে রয়েছেন, তিনি জীব জগৎ সমস্তই হয়েছেন, তিনি অন্য হয়েছেন। এই যে বলছেন যে একজন দেড়ে মুসলমান, তিনি কে, অনুমেয়। তো তিনি শান্তি করে ভাত নিয়ে সামনে এলো, শান্তি করে ম্লেচ্ছদের খাইয়ে আমাকে দুটি দিয়ে গেল। ম্লেচ্ছ মানে যারা হিন্দু ধর্মের মধ্যে নয় সেই অর্থে, কিন্তু রামকৃষ্ণ ধর্মের মধ্যে তাদেরকে যে তিনি স্থান দিচ্ছেন তা নয়, তারা না থাকলে রামকৃষ্ণ ইজ মিসিং সামথিং। এবং সেখানে বলছেন আমাকে দুটি দিয়ে গেল। দুটি দিয়ে গেল মানে তিনি খেলেন কি না, অবশ্যই, সেই জন্যই তো এই প্রসঙ্গ এইভাবে আসছে। আর বলছেন মা দেখালেন এক বই দুই নাই, সচ্চিদানন্দই নানা রূপ ধরে রয়েছেন, তিনি জীব জগৎ সমস্তই হয়েছেন, তিনি অন্য হয়েছেন। তারপর মাস্টারমশাই লিখছেন গিরিশ মাস্টার প্রভৃতির প্রতি আমার বালক স্বভাব, হৃদে বললে মামা মাকে কিছু শক্তির কথা বলো, অমনি মাকে বলতে চললাম, যেটি আগে বলেছেন, এই বালক স্বভাব প্রসঙ্গে সেটির পুনরুল্লেখ করলেন। এমনি অবস্থায় রেখেছে, ঠাকুর বলছেন এমনি অবস্থায় রেখেছে যে যে ব্যক্তি কাছে থাকবে তার কথা শুনতে হয়। ছোট ছেলের যেমন কাছে লোক না থাকলে অন্ধকার দেখে, আমারও সেই রূপ হতো, হৃদে কাছে না থাকলে প্রাণ যায় যায় হতো। ওই দেখো ওই ভাবটা আসছে, কথা কইতে কইতে উদ্দীপন হয়। এই তা বললেন আমার বালক স্বভাব, হৃদে বললে মামা মাকে কিছু শক্তির কথা বলো, অমনি মাকে বলতে চললাম। আর বলছেন যে সেই সময় ওরকম ছিল যে বাচ্চাদের মতো যে কাছে কেউ থাকতে হবে, এবং হৃদে কাছে না থাকলে প্রাণ যায় যায় হতো।
এই যে বাচ্চাদের মতো যখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন তো তিনি যৌবন অতিক্রান্ত, তা সেই সেটা কিন্তু বয়স দিয়ে বোঝা যাচ্ছে না। আসল অবস্থা হচ্ছে সাধনের তীব্রতার অবস্থা, এবং তখন বাচ্চাদের মতো এটি বলছেন, আর মা সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন। আর সেই সময় বাচ্চাদের মতো যে কাছে একজনকে থাকতে হবে, হৃদয়ে থাকতেই হবে, নাহলে প্রাণ যায় যায় হচ্ছে। এবার বলছেন যে ওই ওই দেখো ওই ভাবটা আসছে, তাহলে হৃদয় রাম পরবর্তীকালে ঠাকুরকে অত যন্ত্রণা দিয়েছেন সেটা অন্য প্রসঙ্গ, নানান কথা বলেছেন ঘুরিয়ে পেঁচিয়ে নানান রকমভাবে, কিন্তু এই সাধনের অবস্থায় ঠাকুরের যে তাঁর উপরে পূর্ণ নির্ভরতার একটা ভাব, এবং সেটা বাচ্চা ছেলের ভাব, সেইটা কি চমৎকার। এমনি স্তোত্রে আছে পঞ্চবর্ষ বালভাব ইউক্ত হংস রূপিণম, এই যে পরমহংস পাঁচ বছরের বালকের মতো তাকে প্রণাম করি। এই পরমহংস যিনি কিনা এইসব দেখছেন, ধর্মে ধর্মে বিরোধ দেখছেন না, সমগ্র সৃষ্টির মধ্যে সেই পরম তত্ত্বকে, সেই মমতাময়ী মাকে নানা রূপে দেখছেন, সেই পরমহংস হৃদয়রাম সামনে না থাকলে কি যে তার একটা অবস্থা হচ্ছে বাচ্চাদের মতো, এই অবস্থাটার কথা মনে পড়ছে। শ্রীরামকৃষ্ণের পরমহংস স্বভাবের সঙ্গে বালকপথ স্বভাব অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে। এই বলতে বলতে তার ওটা মনে আসছে, এবং বলছেন ওই দেখো ওই ভাবটা আসছে, কথা কইতে কইতে উদ্দীপন হয়। এ কি, এ যে স্বর্গ যেন পৃথিবীতে নেমে আসছে। শুধু স্বর্গ বললে লোকের মনে হয় যে বিরাট আনন্দের জায়গা, খুব মজা, সমস্ত সুখ ভোগ, এটা সেই অর্থে স্বর্গ নেমে আসা নয়, আসলে অক্ষয় শান্তি। স্বর্গ বলতে যদি তাই হয় তো তাই, কিন্তু স্বর্গও লোকে বলে যে সেখানেও একটা টার্ম শেষ হয়ে যায়। অক্ষয় শান্তি, আনন্দের যে জগৎ, যে লোক, সেই লোক যেন চলে আসছে মানুষের কাছে যখন শ্রীরামকৃষ্ণ এইসব কথা বলছেন। সেই অক্ষয় শান্তি আনন্দের অমৃত লোক মানুষের হৃদয়ের মধ্যে অবতরণ করছে এই অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণের কথামৃত সূত্রে। তিনি বলছেন ওই দেখো ওই ভাবটা আসছে, কথা কইতে কইতে উদ্দীপন হয়। এই কথা বলিতে বলিতে ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। এই যে আসছে কাদের কাছে, যারা শুনছেন তাদের কাছে। কিন্তু কেউ যদি বলেন যে শ্রীরামকৃষ্ণের তো আসছে, তো যারা শুনছেন তাদের কেমন লাগছে? আর শ্রীরামকৃষ্ণ কি তাদেরকে আলাদা করে কিছু ভাবছেন? তিনি তার নিজের সাধন অবস্থার কথা বলছেন, আর এই যে এরা রয়েছেন এদেরকে কি নিজের মতো এদেরকে কি আলাদাভাবে তিনি ভাবছেন? তার মন তো কোথায় চলে গেছে, ওই ভাবটা আসছে এরম বলছেন। আবার এই যে 12 এপ্রিল 1885 আমরা রয়েছি, আমরা গতকাল শুনেছি যে কারা উপস্থিত রয়েছেন, বিভিন্ন ভক্ত রয়েছেন, সজ্জন রয়েছেন, আর মেয়েরা চিকের আড়ালে রয়েছেন, তাদের মধ্যে মাস্টারমশাইয়ের সহধর্মিনী রয়েছেন, তিনি এসেছেন পুত্র বিয়োগের জন্য, মনের মধ্যে প্রচণ্ড ব্যথা, ঠাকুরকে দর্শন করে শান্তি লাভ করবেন তার শ্রীমুখের অমৃত কথা শুনে, এই জন্য তিনি এবং আরও অনেকে এসেছেন, এটি মাস্টারমশাই জানিয়েছেন। আমরা দেখছি ঠাকুর যখন এইসব কথা বলছেন তখন ইন্ডিভিজুয়ালি কাউকে অ্যাড্রেস করছেন না, আলাদাভাবে কাউকে করছেন না, কিন্তু যে কথা বলছেন তার মধ্যে শান্তি নেমে আসছে, এবং প্রত্যেকের সঙ্গে একটা একাত্মতা বোধ আসছে, এক্ষুনি দেখব আমরা সেটি। মাস্টারমশাই লিখছেন এই কথা বলিতে বলিতে ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন, দেশ কাল বোধ চলিয়া যাইতেছে, অতি কষ্টে ভাব সম্বরণ করিতে চেষ্টা করিতেছেন, ভাবে বলিতেছেন এখনো তোমাদের দেখছি, কিন্তু বোধ হচ্ছে যেন চিরকাল তোমরা বসে আছো, কখন এসেছো কোথায় এসেছো এসব কিছু মনে নাই। একেবারে লোকে জড়িয়ে ধরে যেরকমভাবে, আলিঙ্গন করে যেরকমভাবে, সেই রকম ঈশ্বরীয় প্রসন্নতার আলিঙ্গন বোধহয় প্রত্যেকে প্রাণে প্রাণে অনুভব করেছেন সেই পুত্র বিয়োগ ব্যথায় বিধুরা মাস্টারমশাই সহধর্মিনী মাস্টারমশাই সহ সকলে। তো এই যে বলছেন মাস্টারমশাই লিখলেন যে দেশকাল বোধ চলিয়া যাইতেছে, দেশকাল, দেশ মানে কোথায়, কাল কখন, তাহলে এখন বলরামের বাড়িতে কটার সময়, এইসব কিছু থাকছে না, দেশকাল বোধ চলে যাচ্ছে।
ঠাকুর কি বলছেন, অতি কষ্টে ভাব সম্বরণ করিতে চেষ্টা করিতেছেন, তার মানে এটা অর্ধবাহ্য দশার মতো। এবং সেই সময় কি বলছেন, ভাবে বলিতেছেন এখনো তোমাদের দেখছি, মানে এই যে এই তোমাদের এখনো দেখতে পাচ্ছি, পুরোপুরি অন্তর্মুখ ভাব নয়, এখনো তোমাদের দেখছি কিন্তু বোধ হচ্ছে। তাই এইখানে টাইম, দ্য ফিলিং অফ টাইম ইজ ফেডিং অ্যাওয়ে, ইজ ইভাপোরেটিং, উঠে যেন কোথায় মিলিয়ে যাচ্ছে সময়ের ধারণা এবং স্থানের ধারণা, কিন্তু বোধ হচ্ছে চিরকাল তোমরা বসে আছো, কখন এসেছো, কোথায় এসেছো, এসব কিছু মনে নাই। আমার মনের মধ্যে কিছু নেই যে তোমরা কোথায় এসেছো, কখন এসেছো, কিন্তু তোমাদের মনে হচ্ছে যে চিরকাল তোমরা বসে আছো। কি অসাধারণ একটি উক্তি! প্রাণ জুড়িয়ে দেওয়া, মন ভরিয়ে দেওয়া, অন্তর আনন্দে পরিপূর্ণ করে দেওয়া একটি উক্তি, যে কোথায় কখন এগুলো আর মনে আসছে না, মনে হচ্ছে তোমরা চিরকাল রয়েছ। ওই পুত্র বিয়োগের জন্য যার মনে অত ব্যথা, তার শান্তি হবে না এইসব কথা শুনলে? তার মনের ক্ষতস্থানে প্রলেপ লাগবে না এই অমৃত কথায়? ঠাকুর কিয়ৎকাল স্থির হইয়া রহিলেন, কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন জল খাব। সমাধিভঙ্গের পর মন নামাইবার জন্য ঠাকুর এই কথা প্রায় বলিয়া থাকেন। গিরিশ নূতন আসিতেছেন, জানেন না তাই জল আনিতে উদ্যত হইলেন। ঠাকুর বারণ করিতেছেন আর বলিতেছেন, না বাপু এখন খেতে পারব না। ঠাকুর ও ভক্তগণ ক্ষণকাল চুপ করিয়া আছেন। এইবার ঠাকুর কথা কহিতেছেন, তা ওই যে মনটাকে নামানোর জন্য কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া, তার মানে এই প্রকৃতিতে প্রত্যাবর্তন করে, আগে ছিলেন ওই ঈশ্বরীয় প্রকৃতির মধ্যে সেই জগতে, আর এই প্রকৃতিতে প্রত্যাবর্তন করবার জন্য সাধনা সংগ্রাম করছেন, যেন মন সেইখানে লীন হতে চাইছে। ওই যে বললেন যে ওই ভাবটা আবার আসছে, কি অপূর্ব! এবং সেই ভাবটা যে কিরকম, তার সামান্য আভাস যেন পাওয়া যাচ্ছে তার শ্রীমুখের কথায়। কি মিষ্টি কথা বলছেন, সবসময় বলেন, আর যখন সেই ভাবের আভাস, ইঙ্গিত, সেই ভাবের অবস্থান ভেতরে থাকে বা সেই ভাবে তিনি অবস্থিত থাকেন, তখন তার শ্রীমুখের উক্তির মধ্যে কি রকম একটা থাকে, একটা অদ্ভুত রকমের ব্যাপার থাকে, একটা অ্যাডেড ফ্লেভার অ্যান্ড ফ্র্যাগ্রেন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি থাকে, সেটি বুঝতে পারা যাচ্ছে। সেই তিনি এই প্রকৃতিতে ধীরে ধীরে আসছেন এবং আসার জন্য যেন চেষ্টা করছেন। ওরকম বলছেন জল খাবো, তারপর বললেন না বাপু এখন খেতে পারবো না। ঠাকুর ও ভক্তগণ ক্ষণকাল চুপ করিয়া আছেন। এইবার ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাগা আমার কি অপরাধ হলো এসব কথা বলা? এসবের পর মাস্টারমশাই লিখছেন গুচ্ছ, আগেও বলেছেন তো যে গুচ্ছ কথা বলছি, তা সেইটি ওই যে বললেন বড় গুচ্ছ কথা। ঠাকুরের এমন মাতৃময় ভাব যে তিনি যেন কিছুটা বিভ্রান্ত, কনফিউজড আছেন যে এগুলো সব বলে দেওয়া, মা খুশি হলেন তো আবার এতে, মা কিছু মনে করেননি তো? হ্যাগা আমার কি অপরাধ হলো এসব কথা বলা? মাস্টার কি বলিবেন চুপ করিয়া আছেন, মাস্টার কি বলিবেন চুপ করিয়া আছেন। তখন ঠাকুর আবার বলিতেছেন, না অপরাধ কেন হবে, আমি লোকের বিশ্বাসের জন্য বলেছি। ওই নিজেই নিজেকে বলছেন যে মায়ের কাছে আমি অপরাধ কিছু করিনি। কিয়ৎ পরে যেন কত অনুনয় করিয়া বলিতেছেন, ওদের সঙ্গে দেখা করিয়ে দেবে। কাদের সঙ্গে? মাস্টারমশাই জানেন ঠাকুর কি বলতে চাইছেন, তিনি বন্ধনীর মধ্যে লিখেছেন অর্থাৎ পূর্ণের সঙ্গে, শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষ। ঠাকুর বলতেন ঈশ্বর কোটি, তার কথা আগে আমরা পেয়েছি। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলেছেন যে পূর্ণকে আনলে না, ইত্যাদি ইত্যাদি। বলরামবাবুর বাড়িতেই সেই প্রসঙ্গ আগের একটি পর্বে আমরা পেয়েছি। তো সেই তার জন্য তার একটা মন কেমন করা আছে, মন কেমন করা কেন, যে তার মধ্যে ওই ঈশ্বরীয় ভাব আর অন্তরঙ্গরা সব মায়ের কাছে আসবে, আর পূর্ণকে নিয়ে একটা ব্যাপার আছে, এই সব মিলিয়ে মাস্টারমশাই জানেন। তা যেই ঠাকুর বলছেন, অনুনয় করিয়া বলিতেছেন, কি অসাধারণ, যে ওদের সঙ্গে দেখা করিয়ে দেবে, এই ওদের কথাটা বলেছেন, কিন্তু মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখছেন অর্থাৎ পূর্ণের সঙ্গে। তারপর ঠাকুর মাস্টারমশাই বলছেন সংকুচিতভাবে, তিনি লিখছেন মাস্টার সংকুচিতভাবে আগে এক্ষুনি খবর পাঠাবো। তাহলে সংকুচিত কেন? যে আই শুড হ্যাভ ডান দিস আর্লিয়ার,
ঠাকুর তো পূর্ণের সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত আছেন, আগের দিনই বলেছেন, আগেরবারে বলেছেন, আমি সেটা করিনি, সেই জন্য সংকুচিতভাবে বলছেন আগে এক্ষুনি খবর পাঠাবো, হয়তো কাউকে দিয়ে পাঠিয়েও দিয়েছেন। তারপরে পরেই শ্রীরামকৃষ্ণ সাগ্রহে ওইখানে খুঁটে মিলেছে, ওইখানে খুঁটে মিলছে। সাগ্রহে মাসমশাই যেই বলেছেন যে আগে এক্ষুনি খবর পাঠাবো, তখন শ্রীরামকৃষ্ণ সাগ্রহে বলছেন ওইখানে খুঁটে মিলছে। খুঁটে মিলছে মানে খুঁটি ব্যাপারটা কি? মাসমশাই লিখছেন একটি বাক্য, ঠাকুর কি বলিতেছেন যে অন্তরঙ্গ ভক্তদের ভিতর পূর্ণ শেষ ভক্ত তাহার পর প্রায় কেহ নাই? ওই খুঁটে মিলছে যে ওই উৎসটাতে যাওয়া যাচ্ছে, যে ওই ওই পূর্ণ পর্যন্ত, যে অন্তরঙ্গ ভক্ত যাদের জন্য তিনি খুব ব্যাকুল হয়েছিলেন, এই অন্তরঙ্গ ভক্ত পূর্ণকে দিয়ে শেষ হচ্ছে। তার শ্রীরামকৃষ্ণ সাগ্রহে ওইখানে খুঁটে মিলছে, তাতে মাস্টারমশাই এই উল্লেখটি করলেন যে ঠাকুর কি বলিতেছেন যে অন্তরঙ্গ ভক্তদের ভিতর পূর্ণ শেষ ভক্ত তাহার পর প্রায় কেহ নাই। এই 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 ইঙ্গিতটা তিনি দিচ্ছেন যে ঠাকুরের বোধহয় এটি ভাব। এরপরে ঠাকুর গিরিশচন্দ্র মাস্টারমশাই প্রভৃতিকে সম্বোধন করে নিজের মহাভাবের অবস্থা বর্ণনা করবেন, সেটির জন্য একটু সময় লাগবে। সেই মহাভাবের অবস্থা শ্রীরামকৃষ্ণ যে বর্ণনা করবেন এবং সেইটির সূত্রে তার জীবনের অবস্থা, তার আন্তর অনুভূতির যে অপূর্ব সব প্রসঙ্গ আসবে, সেই সময়টার কথা ভেবে আমরা আগামীকাল যখন শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আবার এই অনুষ্ঠানে মিলিত হব, তখন আলোচনা করব, মিলিত হব আপনাদের সঙ্গে এই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃতের এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 797 পৃষ্ঠায়। রয়েছি 12 এপ্রিল 1885 শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে বলরাম মন্দিরে। আর ভাবছি যে কি আশার কথা থেকে যাচ্ছে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে বোধ হচ্ছে যেন চিরকাল তোমরা বসে আছো, ওই যে ভক্তদের প্রতি ভালোবেসে কখন এসেছো, কোথায় এসেছো, এসব কিছু মনে নাই, চিরকাল। তার মানে হচ্ছে যে কোনো শুরু শেষ নেই। তাহলে 1885 12 এপ্রিলে যদি শেষ না হয়ে থাকে, আমাদের অবশ্যই ভাবতে ইচ্ছে করছে যে বর্তমান সময় পর্যন্ত এবং সেটিকে ছাড়িয়ে আরও আরও কতকাল পর্যন্ত, অনন্ত পর্যন্ত এই ভাব বিস্তৃত করে রেখেছে নিজেকে, যে শ্রীরামকৃষ্ণ ধরছেন না যে এই সময়ে এই ব্যক্তি এসেছে, এইখানে বসে আছে এই বলরাম মন্দিরে। সুতরাং আমরা যে যেখানেই থাকি না কেন, যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্মরণ করছি এইভাবে, আমাদের ভাবতে ভালো লাগছে তিনি আমাদের দেখছেন তার কৃপা দৃষ্টি সহায়ে, এবং আমরা কখন এই জগতে এই শ্রীরামকৃষ্ণ ভাবের মধ্যে এলাম ওই সব হিসেব করছেন না, আমরা কে কোথায় আছি বসে সেটিও হিসেব করছেন না, তিনি নিজের মনে নিজের আনন্দে নিজের প্রগাঢ় ভালোবাসার সহায়ে নিজের প্রেমপূর্ণ কল্যাণকামী শক্তি সহায়ে আমাদের দেখছেন, আমাদের কল্যাণ করছেন, আমাদের আধ্যাত্মিকতার পথ প্রশস্ত করে দিচ্ছেন। ওং নিরঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।